হাই এভরিবডি আই এম সুধীর ফ্রম এইচ ডি ইউটিউব চ্যানেল হোপ ইউ আর ওল টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ইউজ অফ ইন অ্যাস প্রেপোজিশন অফ টাইম অ্যান্ড প্লেস আজকে আমরা ইন প্রিপোজিশনটি কখন এবং কোথায় ব্যবহৃত হয় সেই সম্পর্কে আলোচনা করব আই রেডি সো লেটস গেট স্টার ইজ ইউস টু ইন্ডিকেট সোল্টার পিরিয়ড অফ টাইম অফ দ্য ডে অর্থাৎ দিনের সংক্ষিপ্ত সময় নির্দেশ করতে ইন ব্যবহার করা হয় এক্সাম্পল হি রিডস নিউজ ফেইফা ডেইলি ইন দ্য মর্নিং সে প্রতিদিন সকালে খবরের কাগজ পরে আইল উইল গো টু মার্কেট ইন দ্য আফটার নুন আমি বিকেলবেলা বাজারে যাব হি উইল মেক ইন দ্য ইভিনিং অর্থাৎ সন্ধ্যাবেলা সে একটি কেক বানাবে ইন ইজ ইউজড টু ইন্ডিকেট লঙ্গার পিরিয়ডস অফ টাইম সাস এস মান্থ ইয়ার সিজন ডিখেইট অ্যান্ড সেঞ্চুরি অর্থাৎ মাস বছর ঋতু দশক এবং শতাব্দীর দীর্ঘ সময়কাল নির্দেশ করতে ইন ব্যবহার করা হয় एग्जांपल দা নিউ সেমিস্টার উইল স্টার্ট ইন মার্চ মার্চে নতুন সেমিস্টার শুরু হবে হি ওয়াজ বর্ন ইন 1990 অর্থাৎ সে উনিশশো নব্বই সালে জন্মগ্রহণ করেছিল ইন দা জু শীতকালে আমরা চিড়িয়াখানা দেখতে যাই ইট হ্যাপেন্ড ইন নাইনটিন থার্টিস অর্থাৎ এটা উনিশশো তিরিশ এর দশকে ঘটেছিল দ্য ম্যান ডায়েট ইন এইটিন্থ সেঞ্চুরি মানুষটি আঠারশো শতাব্দীতে মারা গিয়েছিল ইন ইজ ইউস টু ইন্ডিকেট আ সেইফ কালার অর সাইজ অর্থাৎ আকৃতি রং এবং আকার নির্দেশ করতে ইন ব্যবহার করা হয় এক্সাম্পল দিস ইজ মোস্টলি ইন ব্লু অর্থাৎ এই রংটির বেশিরভাগই নীল দ্য স্টুডেন্টস স্টুট ইন আ আার্কল অর্থাৎ ছাত্ররা একটি বৃত্তে দাঁড়াল দিস শার্ট এই জামাটি চারটি ইন ব্লু ইন সার্কল ইন ফোর ডিফারেন্ট সাইজেস দ্বারা আকৃতি রং এবং আকার বোঝানো হয়েছে আর আকৃতি রং এবং আকার নির্দেশ করতেই এদের পূর্বে আমরা ইন ব্যবহার করব ইস্ট টু ইন্ডিকেট অপিনিয়ন ইন্টারেস্ট আর ফিলিং অর্থাৎ বিশ্বাস মতামত আগ্রহ বা অনুভূতি নির্দেশ করতে ইন ব্যবহার করা হয় যেমন আই বিলিভ ইন দ্য নেক্সট লাইফ আমি পরের জীবনে বিশ্বাস করি উই আর নট ইন্টারেস্টেড ইন গ্যাম্বলিং আমরা জুয়া খেলায় আগ্রহী নই ইন ইজ ইউ টু ইন্ডিকেট ফার্স্ট অ্যান্ড ফিউচার টাইম অর্থাৎ অতীত এবং ভবিষ্যতের সময় নির্দেশ করতে ইন ব্যবহার করা হয় এক্সাম্পল ইন দা ফার্স্ট ম্যান ওয়ার ভেয়ারি হেল্পলেস অতীতে মানুষ খুব অসহায় ছিল এন্ড আইল মিড ইউ ইন আ মিনিট অর্থাৎ আমি এক মিনিটের মধ্যে তোমার সাথে দেখা করবো ইন ইজ ইউ টু এক্সপ্রেস ওয়াইল ডুইং সামথিং অর্থাৎ কিছু করার সময় প্রকাশ করতে ইন ব্যবহার করা হয় যেমন ইন ফ্রিফেয়ারিং দ্য ফাইনাল রিপোর্ট উই রিভাইজড

আরেকটি জায়গার ভিতরে অবস্থিত অথবা একটি বস্তু আরেকটি বস্তুর ভিতরে অবস্থিত তা নির্দেশ করতে ইন ব্যবহার করা হয় এক্সাম্পল মাই হোম ইজ মুম্বাই হুইস ইজ ইন ইন্ডিয়া অর্থাৎ আমার বাড়ি মুম্বাই যা ইন্ডিয়ায় এখানে ইন্ডিয়া একটি জায়গা এবং মুম্বাই একটি জায়গা মুম্বাই জায়গাটি ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ কোনো একটি জায়গার ভিতরে যদি আরেকটি জায়গা থাকে তাহলে আমরা সেই জায়গায় ইন ব্যবহার করবো আরেকটু লক্ষ্য করি দেয়ার বুক শপ ইন দ্য শপিং মল অর্থাৎ শপিং মলের ভিতরে একটি বইয়ের দোকান আছে নেক্সট দ্য ব্যাগ ইজ ইন দ্য বক্স অর্থাৎ ব্যাগটি বাক্সের ভিতরে আছে এখানে বাক্স হল একটি জায়গা আর এর ভিতরে ব্যাগটি রয়েছে তাই এই জায়গায় ইন ব্যবহার করা হয়েছে চলুন আমরা ইন এর আরও কিছু ব্যবহার দেখব in is used to indicate some physical locations or places অর্থাৎ কিছু শারীরিক অবস্থান বা স্থান নির্দেশ করতে আমরা ইন ব্যবহার করব বা ইন ব্যবহার করা হয় যেমন ইন দ্য রুম ইন দ্য অফিস ইন দ্য রোড ইন মার্কেট এই ধরনের কয়েকটি সেন্টেন্স আমরা এখন দেখে নেব যেমন আই সো হিম ইন দ্য ফার্ক আমি তাকে পার্কে দেখলাম হি ইজ স্টেইং ইন আ হোটেল নাও সে এখন একটি হোটেলে অবস্থান করিতেছে লাস্ট ওয়ান উই পয়েন্ট ফরা সুইম ইন দা লেক অর্থাৎ আমরা হ্রদে সাঁতার কাটতে গিয়েছিলাম